স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে করোনা আক্রান্ত রোগীদের সহায়তায় পল্লী সঞ্চয় ব্যাংক কর্তৃক আলোচনা সভা ও বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা 12টায় পটুয়াখালী সদর উপজেলা পরিষদ বাঁধনহারা হলরুমে পল্লী সঞ্চয় ব্যাংক কর্তৃক আলোচনা সভা ও বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক অ্যাডভোকেট হারুনুর রশিদ হাওলাদার। সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সারওয়ার, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ সৈয়দ সোহেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জহুরুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের সদর উপজেলা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রেজাউল এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা শাখা সহকারী মোহাম্মদ সোহেল রানা। করোনা আক্রান্ত রোগীদের সহায়তায় পল্লী সঞ্চয় ব্যাংক কর্তৃক সারা বাংলাদেশে 422টি বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়। এ সময় পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সদর উপজেলার 202টি সমিতির ম্যানেজার ও সভাপতিগণ উপস্থিত ছিলেন।